ছাত্র শিক্ষার্থীরা অকাডেমি কলেজে বড় বড় নেই করোনাকালীন সময়ে অর্থনীতি ক্লাসে স্বাগত। আজকে আমি অর্থনীতি প্রথম পদ্ধতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। বিষয়টি যোগান, চাহিদা যোগান, অর্থনীতির প্রাথমিক ধারণা বলা হয়। প্রথম ক্লাসে বলেছি চাহিদা ধারণা দিতে যোগান কামনি যোগান কি বা কাকে বলে এই বিষয়টা এমনভাবে ব্যাখ্যা করা যায়, কোনো একটা বাজারে বা এলাকায় একটা নির্দিষ্ট পণ্য, একটা নির্দিষ্ট দাম এবং নির্দিষ্ট এলাকায় যতটুকু দ্রব্য বিক্রয় হয় একটা নির্দিষ্ট সময়ে, অবশ্যই এখানে সময়ে, এই সময়ে দ্রব্যটি ক্রয় বিক্রয় যা হয়, কারণ সময়ের পরিবর্তনের পরে দিন এই দ্রব্য কম বেশি বিক্রয় হতে পারে। সুতরাং দোকান বলতে আমরা যদি কোনো নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট দামে নির্দিষ্ট সময়ে যতটুকু পণ্য বিক্রয় করা হয় সেইটা হলো দোকান। আমরা একটা উদাহরণের সাহায্যে সুন্দরভাবে বুঝতে পারি। আমাদের দেশে আমরা যদি মনে করি বা কাছাকাছি এমন তথ্য, 3,60,00,000 মেট্রিক টন ধান উৎপাদন হয় একটা সিজে। এখন ধান দু মাস পরে ধান উঠবে, তখন যদি আমরা মনে করি আমাদের দেশে সব কৃষক ধান ঘরে উঠাইছে বা গোলায় উঠাইছে, তখন দেখা করি ধানের পরিমাণ 3,00,000,000 মেট্রিক টন বা 3,60,00,000,000 মেট্রিক টন। এই ধানগুলো সবার বাড়ি জমা আছে, এগুলো কিন্তু যোগান নহে। যোগান হতে গেলে নির্দিষ্ট দামে ওই দিন বা একটা দিনে কতটুকু বিক্রয় হবে সেইটাই হলো যোগান। অর্থাৎ 3,00,000,000 মেট্রিক টনের ভিতরে আমরা যদি মনে করি 10 মেট্রিক টন ধান নির্দিষ্ট দাম অর্থাৎ 800 টাকা মণ কি 4,000 টাকা মণ ওই দামে 10 মেট্রিক টন ধান বিক্রয় হচ্ছে সেইটাই হলো যোগান। আর বাকি যেগুলো থাকছে 3,00,000,000 মেট্রিক টন দিয়ে 10 মেট্রিক টন বাদ দিলে 2,90,00,000 মেট্রিক টন এটা হলো মজুদ। অর্থাৎ যোগানের পাশাপাশি একটা শব্দ ব্যবহার হয় সেগুলো মজুদ আর মজুদ আর যোগান অনেক সময় আমরা একসাথে যদি দেখি, আসলে যোগানটা একদিন বা একটা দিনের সকালবেলাও হতে পারে যতটুকু বিক্রয় হবে এবং ওই দিনের দামে যতটুকু বিক্রয় হবে সেইটা হলো যোগান। এ বিষয়ে আর যা হোক, যোগান একটা বিধি বা নিয়ম মেনে চলে, চাহিদা যেমন বিধি আছে যোগানের একটা বিধি বা নিয়ম মেনে চলে। বিধিটা এমন, যোগানের সাথে দামের সাথে যোগানের প্রত্যক্ষ সম্পর্ক, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় আর দাম কমলে যোগান কমে যায়। দাম আর যোগানের এই সমমুখী সম্পর্ক বলা হয় যোগান বৃদ্ধি। এটা বর্ণনামূলক একটা কথা যোগান বৃদ্ধিটা। আবার বলি, দাম বৃদ্ধি পেলে যোগান বৃদ্ধি পায় এবং দাম কমে গেলে যোগান কমে যায়। দাম আর যোগানের এই সমমুখী সম্পর্ককে বলা হয় যোগান বৃদ্ধি। অর্থাৎ কোনো দ্রব্যের দাম যখনই বেড়ে যায় তখন কী হয়, সেই দ্রব্যটা সবাই বাড়ি যা জমা রয়েছে সেটা বিক্রয় করতে আসে যে বেশি দাম পাচ্ছি আজকে বিক্রয় করে দেবো। সুতরাং দাম বৃদ্ধির সাথে সাথে যোগান বৃদ্ধি পাওয়াটা যৌক্তিক এবং মানুষের ইচ্ছা। মানুষ যখন কোনো দ্রব্য নিজের পরিবারে উদামদান করে বা অন্য কোনো কাজে ব্যবসায়িক উদামদান করে যখন দাম বেশি হয় সেই জিনিসটা বিক্রয় করে দেয়। অর্থাৎ দাম বিক্রি হলে দাম বেশি হলে সেই যোগানটা বৃদ্ধি পায়। তারপরে যোগান সূচি, যোগান সূচিটা এরকম চাহিদা সূচির মতো দাম এবং যোগানের গাণিতিক তালিকাকে বলা হয় যোগান সূচি। বিভিন্ন দাম একটা দ্রব্য বিভিন্ন দামে কাল্পনিকভাবে বিভিন্ন পরিমাণ যোগান অনুমান করে যে একটা গাণিতিক তালিকা আমরা পাবো সেখানে হলো যোগান সূচি। এখানে আমরা একটা যোগান সূচি তৈরি করেছি, সেটা দেখা যাচ্ছে বৃদ্ধি প্রাইস বা দাম, এসে সাপ্লাই বা যোগান। দাম তখন কোনো দ্রব্যের দাম 10 টাকা বা কোন যোগানের পরিমাণ 20 একক বা 20 মণ বা 20 টন যেটাই ধরতে পারি, কোনো রকমের দাম পৃথিবীর যে 15 টাকা হয় তাহলে সেই দ্রব্যের যোগান 40 একক বা 40 টন বা 40 কেজি এটা ধরা যায়। অনুরূপভাবে দাম আরও পৃথিবীর যখন 20 টাকা হয় সেই দ্রব্যের যোগান 60 একক অর্থাৎ 60 টন বা 60 মণ বা 60 কেজি ওই দ্রব্যের বাজারে ক্রয় করা হবে, বিক্রয়ের জন্য হাজির হবে।
করার তো পেজ বিক্রয়ের জন্য হাজির হয়। তাহলে এটা হলো দাম এবং দাম এবং যোগানের একটা সমমুখী সম্পর্ক। যতই বাড়ছে যোগানও বাড়ছে, এটা হলো যোগান বৃদ্ধি। অর্থাৎ যোগান বৃদ্ধিটা আমরা বর্ণনা আকারে যেটা বলেছি সূচিত সেটা অনুরূপভাবে যোগান সূচি থেকে আমরা যোগান রেখা অঙ্কন করতে পারি। ওই যোগান সূচি থেকে যোগান রেখাটা এমনভাবে অঙ্কন করে এগুলো আমরা এসএসসি লেভেলে গ্রাফিক্স যে অঙ্ক অঙ্ক করেছি সেই অঙ্কের একটা নমুনা এখানে যদি শক্ত অবস্থা তারপরে আমরা কাল্পনিক করে নিই ওই এক শক্ত আর ও ওয়াই অক্ষ। ওই এক শক্তি যোগানের পরিমাণ ওয়াই ওয়াকে প্রাইস বা দাম নির্দেশ করা হচ্ছে, প্রাইস বা দাম। এখানে আমরা দামের এখানে সর্বোচ্চ 20 টাকা পর্যন্ত আসি, আমরা এখানে এখানে 10, 15, 20, 30, 40 আসছে। এই পর্যন্ত 10 টাকা তার আর অর্ধেক 10, 15, 20 এই জায়গায় গ্রাফে অঙ্কন করা হয়েছে। কোনোভাবে যোগানের সর্বোচ্চ পরিমাণ 60 একক, অতএব আমরা 60 পর্যন্ত মাত্র প্রথম 10, 20, 30, 40, 50, 60 এটা আমরা যদি এই সূত্রে আনতে পারি তাহলে সেগুলো যোগান রেখা। আমরা প্রথম বিন্দু 10 আর 20 এই দুটো মিলিয়ে একটা বিন্দু অঙ্কন করবো, দাম তখন 10, যোগানের পরিমাণ 20, এই দাম 10 আর এই যোগানের পরিমাণ 20 এর সম্বন্ধে একটা বিন্দু পেলাম, এর নাম পেয়ে দিলাম। অনুরূপভাবে দাম যখন 15, দাম যখন 15 যোগানের পরিমাণ তখন হবে 40, 15 আর 40 সম্বন্ধে আরেকটা বিন্দু পেলাম, তার নাম দিলাম বি। অনুরূপভাবে দাম যখন 20 যোগানের পরিমাণ হবে 60, 15 আর 60 এর সম্বন্ধে আরেকটা বিন্দু পেলাম, তার নাম দিলাম সি। তাহলে এখন যদি আমি এ বি সি বিন্দুগুলি যোগ করি, এখান থেকে আকারে যোগ করি, তাহলে যে রেখা হলো এ বি সি রেখা বা এর লেখা আলাদা করে এস এস রেখা, এই এস এস রেখা হলো যোগান রেখা। তাহলে আমরা যোগান রেখা এবার অঙ্কন করতে পারলাম। এর মেসেজ ছিল যোগান বিধি, যোগান বিধিতে যোগান সূচি তৈরি করা যায় এক কথা অনুসারে, এবং যোগান সূচি উপর ভিত্তি করে আমরা এই যোগান রেখাটা অঙ্কন করলাম। এখন আমরা যে এই যে নিচেও দিই তাহলে এমনভাবে আছে। সুতরাং কোনো দ্রব্যের দাম বাড়লে যোগান বাড়ে, বিক্রি হোক আর হোক বাজারে এসে সে দ্রব্য বাজারে আয়। আমরা অনেকে প্রশ্ন করতে পারি দাম বাড়লে যোগান বাড়বে, দেশে তো উৎপাদন না থাকে কীভাবে বাড়বে? আমাদের দেশে 3 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়, যোগান বাড়তে বাড়তে 6 কোটি হবে কীভাবে? যখন দাম বাড়বে তখন একটা কোনো বিশ্বের অন্য দেশ থেকে দেশে হাজির হবে, কে এক বন্ধু গাদায় চোরাই পথ অনেক সময় গিয়ে চোরা কারবারি হয়। অর্থাৎ দাম বাড়লে দোকান বাড়বে, এটা একটু নিয়মের কথা কোনভাবে আসবে, এটুকু যে কোনোভাবে তার পথ তৈরি করে দেবে। তো তার এখানে আমরা একটা মন্তব্য করতে পারি, যোগান রেখাটা ডানের দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে সমস্ত বিষয়টা খুব শেষে যোগান রেখা কেমন, যোগান রেখাটা ডানের দিকে ঊর্ধ্বগামী হয়, এই কথাটা ডানের দিকে আস্তে আস্তে হয়েছে। তাহলে শিক্ষার্থী সকলকে ধন্যবাদ, আমাদের পরবর্তী ক্লাসে আরও মনোযোগ সহকারে সমস্ত বিষয়ে একটা গাণিতিক বিষয় এগুলো ভালো করে শোনার এবং বোঝার মানসিকতা আগ্রহ করার আহ্বান জানিয়ে আমি আমার ক্লাসে শেষ করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।